ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের নাম অরিজিৎ সিং। কারুর কাছে অরিজিৎ ভগবান, কারুর কাছে অরিজিৎ সিং একটা আবেগের মতো। তার কণ্ঠে মন্ত্রমুগ্ধ সর্বত্র। গত 25 এপ্রিল 2023 জীবনের আরও এক বসন্ত পার করে ফেললেন গায়ক অরিজিৎ সিং। 1987 সালে 25 এপ্রিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে আজিমগঞ্জে জন্মেছিলেন অরিজিৎ সিং। ছোট থেকেই গানকে আঁকড়ে বড় হয়েছেন, স্ট্রাগেলও করেছেন অনেক। তিনি 2005 সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সোনি এন্টারটেনমেন্টে টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুলে প্রতিযোগী ছিলেন, কিন্তু ফাইনালে তার জায়গা হয়নি। তবে সকলকে পেছনে ফেলে মিউজিক ইন্ডাস্ট্রিতে সাফল্যে নয়া ইতিহাস লিখেছে তুম হি হো গান গেয়ে সবার প্রিয় অরিজিৎ সিং। কিশোর বয়সে মিউজিকের পাশাপাশি অরিজিতের অপর ভালোবাসার নাম কোয়েল। ছেলেবেলার বান্ধবী কোয়েলের সঙ্গে 2014 সালের সাত পাকে বাঁধা পড়েছিল অরিজিৎ। তারাপীঠ মন্দিরে হয়েছিল সাদামাটা বিয়ে। কাগজে কলমে এটা দ্বিতীয় বিয়ে ছিল দুজনেরই। তবে জন্মদিনে বইয়ের জন্য অরিজিতের একটি মিষ্টি ছবি প্রকাশ্যে এসেছে ফ্যান পেজের দৌলতে। তারকা হলেও মাটিতে পা রেখে সাদাসিধে জীবনযাপনেই রয়েছে অরিজিতের ভালো লাগা। ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালোবাসেন অরিজিৎ, কিন্তু মাঝে মধ্যে তার রোমান্টিক মুহূর্ত প্রকাশ্যে চলে আসে। পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়েছে এই ছবি। ছবিতে দেখা গেল চায়ের কাপ হাতে ছাদে দাঁড়িয়ে রয়েছেন কোয়েল, তার পাশে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে অরিজিৎ। সবুজের প্রেক্ষাপটে দাঁড়ানো দুজনের ঠোঁটের কোণাতেও রয়েছে মিষ্টি হাসি। কোয়েলের পরনে হলুদ রঙা কুর্তা আর কালো লেগিংস, অরিজিৎ পরে আছেন ঘন নীল রঙা ব্র্যান্ডেড টি-শার্ট এবং ঘিয়ে রঙা ঢলা প্যান্ট। এই ছবি দেখে ফরেনাররা বলছেন জুটিতে লুটি। পাশাপাশি গায়ককে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। I'm a human.